কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর শুরু করছি বাংলা বলছে আজকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের ওপর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হানার তীব্র প্রতিবাদ করছেন বিরোধীরা কখনো সেটা আম আদমি পার্টি কখনো সেটা তৃণমূল কংগ্রেস কখনো কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে এটাই প্রধান ক্ষোভ এবং সেটাই প্রতিবাদের জায়গা বিরোধীদের কাছে আজকে তারই পাশাপাশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে একটি জনসভায় ছিলেন সেখানেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার এবং গ্যাস নিয়ে যেমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তার পাশাপাশি ডায়মন্ড হারবার কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারই সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখলে দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনেও ওয়াশিং মেশিনের তত্ত্ব বলতে গিয়ে ওয়াশিং মেশিন তারা হাজির করেছিলেন এবং ওয়াশিং মেশিন নিয়ে তারা আক্রমণ করেছেন বিরোধী ভারতীয় জনতা পার্টিকে এবং এই প্রত্যেকটি ইস্যু নিয়ে আজকে আমরা আলোচনা করব বাংলা বলছেন মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে রয়েছেন রুবি মুখোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার রয়েছেন সুমন রায়চৌধুরী প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী এবং রয়েছেন তীর্থঙ্কর মুখোপাধ্যায় সিপিএমের মুখপাত্র আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা দেখেছিলাম এই মাসেই কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জনসভায় দাঁড়িয়ে বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্প সেই প্রকল্পে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে তারা তিন হাজার টাকা করে দেবেন এবং এই কথা শুধু একটি জনসভায় নয় অনেকগুলি জনসভাতেই বলেছিলেন তিনি প্রথমে কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা দর্শকদের একবার শোনাব আর কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড বটে তাই তো বিশ্বাস করেন করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে কে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্স টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো তিন হাজার করে দেব আজকে এই যে তিন হাজার টাকা লক্ষীর ভাণ্ডার দেওয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী তারই প্রত্যুত্তর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা শোনাব দর্শকদের বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষীর ভান্ডার দেব আবার এক হাজার দু হাজার না বলছে তিন হাজার করে দেব আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই সেখানে তো তৃণমূল নেই উত্তরপ্রদেশে তৃণমূল নেই গুজরাটে তৃণমূল নেই মধ্যপ্রদেশে তৃণমূল নেই রাজস্থানে তৃণমূল নেই উত্তরাখণ্ডে তৃণমূল নেই আপনাদের সরকার রয়েছে আসামে তৃণমূলের সরকার নেই আপনাদের সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে আর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব দিয়ে দেখান দিয়ে দেখান আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোরে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম এ একদম প্রথমে আসব রাজ্য বিজেপির মুখপাত্র রুবি মুখোপাধ্যায়ের কাছে কি বলবেন এই চ্যালেঞ্জের জবাবে কি উত্তর আছে আপনার কাছে বলুন তো কিছুদিন আগে শুনেছিলাম আমার বিরুদ্ধে যদি ইডি সিবিআই কিছু করতে পারে আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব এবং তাও কি ওই শহীদ মিনার থেকে নাকি উনি ঝুলে যাবেন তো তারপরেই দেখা গেল যে যখন ইডি ডাকছে ওনারা জনগণের পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে চলে যাচ্ছেন সুপ্রিম কোর্ট না আমাকে রক্ষা কবচ দাও আমাকে দয়া করে বাঁচিয়ে রাখো আমাকে তো বিয়াল্লিশটা আপনারা তো বলেন যে এই যে ধরুন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন নেই ভারতীয় জনতা পার্টি তাদের সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এত কাজ করে যে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার প্রয়োজন হয় না তারপরে সেটাকে রেউড়ি সংস্কৃতি বলেও বলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে তাহলে আজকে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতিই বা কেন দিচ্ছেন তার কারণ হচ্ছে এরা যখন দিয়েছে এখন একটা মানুষের এক্সপেকটেশন হয়ে গেছে সেই এক্সপেকটেশন তারপরে আপনারা তৃণমূল কংগ্রেসকে অনুসরণ করেন না অনুসরণ করা নয় মানুষকে আমরা আমরা মানুষের জন্য আছি তৃণমূল কংগ্রেসের জন্য না ফিশির জন্য না ভাইপড়ের জন্য না তৃণমূল কংগ্রেসের জন্য না আমরা আছি মানুষের জন্য মানুষের এক্সপেকটেশনটা ফুলফিল করার জন্য আমরা আছি আমি কাছে কি বলবেন না এক প্রথমে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোর্টে যাওয়ার অধিকার আছে এবং তিনি সরকারের পয়সা কেন কোর্টে যাবেন তিনি এই যখন পার্টি হন তখন তিনি তার নিজের কাউন্সিল তার কোর্টে অর্থ দিয়ে এটা গেল এক দু নম্বর হচ্ছে ইডি সিবিআই কোনো অভিযোগ আজ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ করতে পারে। বরং এদিক ওদিক সার্চ করেছে এসে মেয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে গেছে হোস্টেলের লিপসান বাউন্স থেকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার তো দূরের কথা গ্রেফতারের কাছাকাছি এমনকি ইডি কোর্টে গিয়ে বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোঅপারেট করেছে যখন ডেকেছি তখন এসেছে আপনি জানেন ডিউরিং ওই যখন বলেছেন যে ইলেকশনে আমার স্বাভাবিক ইলেকশনের সময় যদি আপনি একটা মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দেন স্টার ক্যাম্পেনার এ আম আদমি পার্টি তাকে যদি জেলে ঢুকিয়ে দেন তিনি প্রচার করবেন কি করে একটা হেমন্ত সোরেন একটা স্টার ক্যাম্পেনার সেটা দলের লিডার তাকে ঢুকিয়ে দিয়েছেন জেলে সে প্রচার করবে কি করে প্রত্যেক দিন এর বাড়িতে ইডি ওর বাড়িতে সিবিআই মহুয়া মৈত্র বাড়িতে তিন দিন তিন ঘুরেছে সিবিআই কিচ্ছু পায়নি স্বরূপ বিশ্বাসের বাড়িতে গেছে কিচ্ছু পায়নি আজ অব্দি কিচ্ছু পাচ্ছে না কিন্তু এদিক ওদিক ঘুরছে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার হয়েছে কিন্তু শুভেন্দুর আজ কী বলে কালকে কী বলে তার ঠিক নেই শুভেন্দু এই ভিক্ষার রাজনীতি ডোল পলিটিক্সের রাজনীতি এই তো টার্মিনোলজি শুভেন্দুর করা আজকে শুভেন্দু বলছে তিন হাজার টাকা তো ফাইন গ্যাস দিয়ে দিক দেয় মমতা ব্যানার্জি এক হাজার টাকা দিচ্ছে সে টাকা দিয়ে আমাদের মায়েরা গ্যাস কিনছে গ্যাসটা ফ্রি করে দিক পাঁচ বছর আমরা প্রার্থী তুলে নেবো বেশ আমি আসবো কংগ্রেসের কাছে শুভেন্দু অধিকারের প্রতিশ্রুতি এবং তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখছেন বিষয়টিকে না দুটোই ন্যারেটিভের লড়াই চলছে দেখুন আমরা তো প্রথম থেকে একটা কথাই বলি যে তৃণমূল আর বিজেপির যে লড়াই এই এই মক ফাইটটা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বুঝে গেছে এটা নিয়ে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যেটা একটু আগে তুমি রেফার করছিলে নরেন্দ্র মোদি বলেছিল না যে রেউড়ি ওনারা পছন্দ করেন না বা ইংরেজিতে দুটো শব্দ আছে ডোল পলিটিক্স ফ্রিবিজ ফ্রিবিজ হ্যাঁ এগুলো এগুলোর খুব বিরোধী ছিল ভারতীয় জনতা পার্টি মানে ভারতীয় জনতা পার্টি চায় মানুষ খেটে খাক মাথা উঁচু করে দাঁড়াক হ্যাঁ আমরা এমন কিছু কাজ করব না যাতে মানুষের কর্ম সংস্কৃতি নষ্ট হয় অনেক বড় বড় টার্ম মানে সেই টার্মগুলো শুনতে শুনতে আর এক একটা সময় মনে হতো সত্যি আমরা কি মানুষের সর্বনাশ করছি আর নরেন্দ্র মোদী হঠাৎ মহাপ্রভু হয়ে জেগে উঠেছেন এক নতুন বিশ্বগুরুকে কোটান কোট বিশ্বগুরুকে আমরা পেয়েছি আমাদের সত্যি এক এক সময় অবাক অবাক হয়ে যেতাম আমরা তা যাই হোক আলটিমেটলি যেটা বোঝা গেল সবই ইকুয়াল টু মিথ্যা মিথ্যা মানুষকে বিপদগামী করা মানুষকে বিপদগামী করে তাদের ভোট নিজেদের বাক্সে বাক্সে আনা আজকেই তিন হাজার টাকার এই যে প্রতিশ্রুতি এটাও মিথ্যা কথা নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারী এনারা অভিনয় আর্ট অ্যান্ড কালচার মঞ্চে অভিনয় করলে সিনেমায় অভিনয় করলে অনেক আরো বেশি সাকসেস পেতেন আরো বেশি সাকসেস পেতেন এক একটা সময় তো আমার মনে হতো নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী না হয়ে ওই পেপসি টেপসি জাতীয় আন্তর্জাতিক বহুজাতিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং হলে আরো চকচকে কেরিয়ার হতো তো এই মিথ্যা কথাগুলো বাংলার মানুষকে বিপদগামী করে না তোলাই ভালো আর কি আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা বাইনারি তৈরির চেষ্টাতেও চলছিল এবং তার মধ্যে তার মধ্যে সেটাকে মিডিয়ার বিস্তৃত ক্ষেত্রগুলোকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে এবং বাইনারি তৈরির চেষ্টাতে তারা প্রয়াস নিয়ে যাচ্ছে এগুলো হাস্যকর সমস্ত কথাবার্তা নিয়ে আলোচনা করতে হচ্ছে আমি বলছি হাস্যকর কথাবার্তা বলছে দায়িত্ব নিয়ে বলছি যে ভারতবর্ষের বুকে এরকম বৈষম্যের ভারতবর্ষ সেই ভারতবর্ষের বুকে নিশ্চয় মানুষকে সাহায্য করার জন্য এই ধরনের যে কাজগুলো করা হয়েছে সে কাজ করা উচিত বলে আমি আমরা আমরা মনে করি। এগুলোকে ডোল ডোল বলতে রাজি জিনিস কিন্তু এই যে দৃষ্টিভঙ্গি কি হবে বা এই মুহূর্তে কর্মসংস্থান সম্পর্কে কি ঘোষণা করছেন গোটা ভারতবর্ষে এই মুহূর্তে বৈষম্য সম্পর্কে তৃণমূলের কথা কি ভারতীয় জনতা পার্টির বক্তব্য কি এই যে চূড়ান্ত বৈষম্য হয়েছে আইএলও রিপোর্টে যে প্রকাশিত হয়েছে মানে বিজেপি আমাদের কথা হলো যে পরিষ্কার পশ্চিম বাংলায় আমাদের সময় তো অনেক কথা বলা হয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা পুঞ্জীভূত ঋণের ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে বললে পরে আমি বলবো সব ট্রপ সাড়ে ছ হাজার কোটি টাকা লোন চলছে ভারত পশ্চিম বাংলায় বাজার থেকে লোন করেছে কিন্তু তবু আমরা ডোল এইটা এই সমস্ত ভুলভাল কথাবার্তার আমরা বিরোধী আমরা বলছি যে মানুষকে সাহায্য করো কিন্তু মানুষের নিয়োগের ব্যবস্থা করো যেটা ভারতীয় জনতা পার্টি করে না এবং যার সাথে সহযোগী হিসেবে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন তাদের সাথে ঘর করেছে তারা সেই নীতিগুলোকে সমর্থন করেছে আমরা আমরা এই আলোচনায় থাকবো প্রত্যেকটি রাজনৈতিক দলের মুখপাত্রই প্রথম দফায় তাদের বক্তব্য রেখেছেন আমরা এই আলোচনায় এগিয়ে যাব এবং আরো বিভিন্ন ইস্যু উঠে আসবে আমাদের এই আলোচনা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আমরা যে আলোচনায় ছিলাম সেখানে এই দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কেন্দ্র এবং রাজ্যের শাসক দল তাদের পক্ষ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একেবারে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ঠিক কি বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার পর গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিবিআই তল্লাশির পর সমন করা হয় কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে তৃণমূলের অভিযোগ নির্বাচন বলেই অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি শিরোনামে ভূপতি নগরের বিস্ফোরণ মামলা বিজেপি যেহেতু সাংগঠনিক ভাবে পারছে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে ফলে তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে বুথের দরকার তাদের করেছে। আপনি যে জায়গার কথা বলছেন সেই কর্মীদের বিজেপি থেকে তালিকা দিয়ে এলাকা ফাঁকা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল আমরা তো বলেছি তারা যাবেন না তাদের এই বিষয়টা মোটে সিদ্ধানী এটা আইনি পথে কি কি পদক্ষেপ নিয়ে মোকাবিলা করা যায় সেগুলো দেখা হচ্ছে ২০২২ সালে ডিসেম্বর মাসে বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর এলাকা বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু হয় ঘটনার পর এনআইএ তদন্তের দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেড় বছর পর শনিবার তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে তলব করে এনআইএ লোকসভা নির্বাচনের আগে এজেন্সি ব্যবহার করে এজেন্সি ব্যবহার করে একদিকে যেমন করাপ্টেড লোকগুলোকে নিজেদের দলে নিচ্ছে অন্যদিকে যারা আত্মসমর্পণ করছে না যারা মাথা জন্য এই পাপ করবে ওরা অপরাধ করবে ওরা আর একে তাকে দোষ দিয়ে বেড়াবে যে টাকার পাহাড় পাওয়া গেছিল সেই টাকার কি বিজেপি কে ঢুকিয়ে দিয়ে এসছিল বাড়িতে তার কারণ হচ্ছে যারা চুরি করবে যারা মানুষের অর্থ আত্মসাৎ করবে যারা দেশবিরোধী কাজের সাথে যুক্ত থাকবে তাদেরকে ধোয়া তুলসী পাতা করে রাখতে হবে এই এজেন্সির সমনের সূত্র ধরেই তৃণমূলের হাতিয়ার ওয়াশিং মেশিন তত্ত্ব তৃণমূলের নিশনায় শুভেন্দু অধিকারী হেমন্ত বিশ্ব শর্মা এবং হালের প্রফুল ব্যাটাল কলকাতা আমি আসবো রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে এই যে ধরুন দু সালের ঘটনা আজকে লোকসভা নির্বাচনের আগে দেড় বছর পরে এনআই মনে পড়লো এই কয়েকজনকে ডাকার কথা আপনার কি মনে হয় এটা তদন্ত হচ্ছে একটা কথা বলি আইনটা যারা জানে সংবিধানটা যারা তা জানে তারা জানবে ইডি সিবিআই বা আইএনএ এদের জন্য কিন্তু কোনো নির্বাচন বিধি এনআইএ সরি এদের জন্য কিন্তু কোনো নির্বাচন বিধি বলে কিছু থাকি না এবার যে কোনো একটা কাজে আপনার বাড়িতেও ধরুন আপনি একটা আপনার বাড়ির একটা জানলা রং করবেন সেই জানলাটা রং করার জন্য আপনাকে একটা পরিকল্পনা নিতে হবে আপনাকে একটা মানুষকে ডাকতে হবে রং পছন্দ করতে হবে তারপরে আপনি দেবেন সময় আপনার লাগবে আপনি আজকে বললে আজকেই করতে পারবেন না কেউ করতে পারে না যে এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার আর সব থেকে বড় কথা হলো যে মহুয়া মৈত্র তিনি লোকসভার পাসওয়ার্ডটা দিয়ে দিলেন বিদেশে এটা তো দেশদ্রোহিতা ওনাকে যে এখনও তুলে নিয়ে যাচ্ছে না সেটা তো ওনার কপাল ভালো তারপরে এই যে বমব্লাস মানে কপাল ভালো মানে কি অর্থে বলছেন সিবিআই তার বাড়িতে রিটেন দিয়ে আসছে যে কিছু সিজার সিজ করার কিছু পাওয়া যায়নি মানে তারপরে মানে ইচ্ছা তুলে নিয়ে যাবে নাকি সিজ করার মতো কিছু না পাওয়া গেলে তাহলে একদমই ডাকতো না যেমন ওই স্বরূপ বিশ্বাস তারপরে ওই যে চন্দ্রনাথ সিনহা আপনি বলুন তো এরা বলছে যে টাকা যদি আমরা হিসাব দিই তাহলে টাকাটা বৈধ টাকা যদি হিসেব দিতেই পারতো তাহলে কিন্তু টাকাটা সিজ করা হতো না সিজ করা তখনই হয় যখন হিসেব বহির্ভূত টাকা হয় এইটা এগুলো বলছি এগুলো সব মনে পড়ছে ভোটের আগে তাই তো নাম ভোটের আগে কেন এই যে আমি আপনাকে বললাম আপনি আপনার বাড়ি রং করাবেন ফট করে করতে পারবেন না আপনার সময় লাগবে সবকিছু বুঝিয়ে এনাই এর দেড় বছর সময় লাগলো একটা বিস্ফোরক যদি এটা বিস্ফোরকের বিষয় হয় অবশ্যই যদি সাধারণ সাধারণ পুলিশ দেখতো যেহেতু এটা একটা তার থেকে বেশি কিছু মনে করা হয়েছে সেই জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন তাহলে তাদের দেড় বছর বাদে মনে হলো যে যেখান থেকে মনে হলো না এই দেড় বছরে কিন্তু যাবতীয় প্রমাণ তথ্য সমস্ত কিছু নিয়ে এইখানেই আমার আপত্তি সবকিছু যদি আমি আটঘাট বেঁধে না করি এসে আমি তোমাকে তুলে নিয়ে চলে গেলাম কালকে তুমি গিয়ে বেরিয়ে চলে আসবে হাইকোর্টে যাবে হাইকোর্ট তোমাকে ক্লিন দিয়ে বার করে দেবে কাজে আমার সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু ঠিকঠাক করে তभी আমার করা উচিত বেশ সেই জন্যই এটা করা দেখা যাক আর এটা অভিযোগটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের আমি তৃণমূল মুখপাত্রর বক্তব্য শুনবো কিন্তু তার আগে বিজেপির এই যুক্তিকে বাম কংগ্রেস কিভাবে দেখছে আমি একবার শুনবো আমি আসব প্রথমে সুমন রায় চৌধুরীর কাছে দেখুন একটা কথা বলি অন্যায় করলে শাস্তি হোক কোনো আপত্তি নেই সেখানে কোন জোট সমমানসিকতা এক একতার সঙ্গে লড়াই সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষিতে আমরা এক এইসব কোনো কথার কোনো জায়গা নেই কোনো কথার জায়গা থাকা উচিত নয় কিন্তু আজকে যেভাবে আপনি ভাবতে পাচ্ছেন প্রায় উনিশশো কোটি টাকা আপনাদের টাইমটা এমন ফেলেছে টাইমটা এমন ফেলেছে উনিশশো কোটি টাকা ফাইন করা হয়েছে কংগ্রেসের ওপরে ইন্টারলিংক এটা একটা গ্রেটার পলিটিক্যাল কনসপিরেসি যেটা নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি সারা ভারতবর্ষ জুড়ে বিরোধী নেতাদের উপরে করছে একটু আগে এখানে বলছিলেন কহিনুর বাবু যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কথা অরবিন্দ কেজরিওয়ালের কথা সব মনে পড়ছে মানে সমাজটাকে ওরা একদম স্পিরিট দিয়ে পরিষ্কার করবে ঠিক লোকসভা নির্বাচনের আগে এতদিন মনে পড়েনি আমরা আসবো এই আলোচনা একটা ছোট্ট বিজ্ঞাপনই বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আসবো বামেদের মুখপাত্র আহ তীর্থঙ্কর মুখোপাধ্যায়ের কাছে তীর্থঙ্কর বাবু হ্যাঁ এই যে ইডি সিবিআইকে দিয়ে রেড করানো হচ্ছে এইগুলো সম্পর্কে এখন আইনি ব্যাপারে কথাবার্তা বললে পরে দিদি বললেন আইনি ব্যাপারে আমি কথা বলছি না আমার কথা হচ্ছে এর ইন্টেনশনটা কি এতদিন হয়ে গেছে বিস্ফোরণ তার পরবর্তীকালে আজকে ধরা হচ্ছে তার মানে আন্তরিকতা নয় আন্তরিকতা সম্পর্কে প্রশ্ন উঠছে কেজরিওয়ালকে গ্রেপ্তারের ব্যাপার নিয়ে কেজরিওয়াল নিজে যেটা যেগুলো বলেছে সেগুলোর ওপরে বিচার চলছে বিচারক তাকে ইডি হেফাজত কেরালায় বিজয়নের মেয়েকে কেরালায় বিজয়নের মেয়েকে বলা হচ্ছে আমরা বলেছি যদি মনে হয় অ্যারেস্ট করার অ্যারেস্ট করুন আমাদের কথা হচ্ছে কেন বিজয়নের মেয়ের বিরুদ্ধে সিএএ এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে কেরল হাইকোর্ট অসাংবিধানিক ব্যাপার আমাদের আমার রাজ্যে কেন আমি প্রয়োগ করব আজকেও বিজয়ন বলেছেন স্বাধীনতার মূল্যবোধের বিরোধী কথাবার্তা বলছেন কারা ভারত মাতা কি জয় বলেছে আমরা ইতিহাস থেকে বলেছি আমরা যুক্তির ওপর রাজনীতি করি আজকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করার দিকে এগোচ্ছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে এই দৃষ্টিভঙ্গি কোনো বিচ্ছিন্ন করে দেখছি না গোটা সংবিধান তাকে পাল্টে দেওয়া এবং তার ভিত্তিতে সংঘবিধান চালু করার দিকে কিন্তু ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে করছে ভয়ঙ্কর বিপদের মুখে আমরা ইডিসিবিআই চারটাকে ধরলো কি পাঁচটাকে ধরলো অপরাধ করলে ধরবে আমরা কোনো আপত্তি করব না আচ্ছা ইলেকট্রাল বন্ড দুর্নীতির ব্যাপার নিয়ে কি তাদের আমরা আসবো আমরা সেই বিষয়ে আসবো অবশ্যই আসবো কিন্তু তার আগে আমি এই বিষয় কেন্দ্রীয় এজেন্সির হানা আমরা দেখতে পাচ্ছি একটু আগেই উনি বলছিলেন বিজেপির মুখপাত্র যে সকলের ক্ষেত্রে সেইরকম একটা সময়টা কোনো ফ্যাক্টর নয় অথচ সময়টা এমন ফ্যাক্টর যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দু হাজার জুলাইতে জয়েন করলেন ভারতীয় জনতা পার্টিতে এবং তারপরেই প্রফুল প্যাটেলের বিরুদ্ধে তিনি যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বিমান লিজ দেওয়ার ক্ষেত্রে যে ক্ষতি সাধনটা তার বিরুদ্ধে হয়েছিল বলে সিবিআই মামলা করেছিল সিবিআই গিয়ে সে মামলাটা উইথড্র করে ক্লিন চিট দিয়ে দিল এরপরে বলছেন সময়টা খুব একটা ফ্যাক্টর নয় এবং এই মুহূর্তে দিল আমি আবার বলছি সময়টা খুব একটা ফ্যাক্টর নয় যে ক্লিন যে অন্যায় করেনি তাকে তো ক্লিন চিট দিতে পারবে ওয়াশিং মেশিনের তত্ত্ব ওরা বলছেন এটা বলবেই কেননা এরা তৃণমূল তো টপ টু বটম দেখেছ তো চোর ওদেরকে বিজেপির তৃণমূলের এমপি ছিলেন আচ্ছা এইবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেখছো তো পুরো শিক্ষা দপ্তর জেলে সমস্ত লোকগুলো আসছি আমাকে বলতে দাও সমস্ত শিক্ষা দপ্তরের জেলে এবং প্রতিটা পদে প্রতিটা পদে এরা জেলে চলে যাচ্ছে কারোর বাড়ি থেকে রেড্ডি ব্রাদার সারেন্ডার করেছে কারোর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে কারোর বাড়িতে জানিই করে গেছে রথে ওঠে কোটি টাকা কারোর বাড়িতে কয়েক হাজার কোটি টাকা বলে কোনো লাভ বাকিটা তৃণমূল কংগ্রেসের মুখ থেকে বাকি বক্তব্য শুনি আচ্ছা আমি এক এক করে প্রথমে বলি প্রথম হচ্ছে সরব বিশ্বাসের বাড়িতে সিজার লিস্টে কিচ্ছু পাওয়া যায়নি পুরোনো ছটা ফোন ছিল ওটা নিয়ে চলে গেছে না টাকা না কোনো নথি মোহ মৈত্রর বাড়িতে পঞ্চনামায় লিখে গেছে কিচ্ছু পাওয়া যায়নি এবার ঘটনা হচ্ছে যে সত্যি তো বিজেপি দারুণ মানে চোরেদের ধরছে চোরেদের ধরার পরে বিজেপির নেতা বিশ্বজিৎ কুন্ডু তিনি বলেছিলেন তৃণমূলের আমলে চৌষট্টি জনকে চাকরি এবং তৃণমূলের আমলে চৌষট্টি জনকে চাকরি পাওয়ার পর তিনি বিজেপি প্রার্থী হেরে গেছে এখনও বিজেপিতেই আছে আজ অব্দি একদিন আমি কালনা কোথায় সিবিআই চেনে না দিল্লি থেকে আসে তো কালনা অতদূর চেনে না ধরুন যাকে প্রধানমন্ত্রী চোর বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী আমি সত্যি কথা বলে বিশ্বাস করছি এখনো ধরে নিচ্ছি দেশের প্রধানমন্ত্রী চোর বলেছিলেন এবং যে ভদ্রলোক তাকে চক্কি পিসিং করাবেন বলেছিলেন মানে আজিৎ পাওয়ার বলে যে ভদ্রলোককে বলেছিলেন ন্যাশনালিস্ট করাপ্টেড পার্টি এবং দেবেন ফাডনভিস অনরেবেল ডেপুটি চিফ মিনিস্টার মহারাষ্ট্র তিনি বলেছিলেন আজিত পাওয়ারকে বাহাত্তর লক্ষ কোটি টাকায় চাকরি পেশাবেন জেল খাটাবেন তো জেল তো খাটেনি আজিত পাওয়ার জয়েন করেছেন এবং জয়েন করার পর যে চাকরি পেশাবেন আর যাকে চাকরি পেশাবেন একদম ভারতের সংবিধানের মতো সবাই সমান ইকোয়ালিটি বিফোর দি লয়েন ইকোয়ালিটি বিফোর বিজেপি দুজনেই এখন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী কিন্তু যে ভদ্রলোক বাহাত্তর লক্ষ কোটি টাকা চুরি করেছে বলে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন মানুষকে অবগত করেছিলেন সে এখন মহারাষ্ট্রে অর্থ ডক্টর মাননীয় মুখ্যমন্ত্রী আমি আবার বলছি একাধিক লোক বিজেপিতে যাওয়া মানে হচ্ছে মানে ইডি বাড়িতে যাওয়া মানে হচ্ছে বিজেপির ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড বিজেপিতে মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপি নেতা হয়েছে আজকে যারা সুবেন্দ্র অধিকারী নেতৃত্বে ঘুরছে এরা তো সুবেন্দ্র অধিকারীকে চোর বলেছিল সুবেন্দ্র অধিকারী মুর্শিদাবাদ আබ්জাব থাকাকালীন গরু পাচার করত গরু পাচারে সাহায্য করত বলে এরাই বলেছিল পড় পড় বলেছিল আজকে শুভেন্দু অধিকারী কিছু নয় অজিত পাওয়ার কিছু নয় নারায়ণ রানী কিছু নয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিছু নয় রেড্ডি ব্রাদার্স কিছু নয় হেমন্ত বিশ্ব শর্মা কিছু নয় লিস্ট যদি শুরু করি তাহলে অঙ্কুর তো আপনার শোটা শেষ হয়ে যাবে আমি বক্তৃতার মধ্যে যাচ্ছি আমার শুধু একটা প্রশ্ন এই যে বিজেপির নেতারা কাউকে চোর বলে দাগিয়ে দিচ্ছে এই যে বললো না এই যে রাহুল পৌঁছেও যাচ্ছে এজেন্সি টাকার পাহাড় পেয়ে গেছে দু বছর ধরে তো পাহাড় পেয়েছে

আমি বলছি যে কথাটা একটু আগে ওরাও বললেন বা মিনিট ওর দলকে ডিফেন্ড করবে খুব ভালো কথা যে টাকা খাটের তলার থেকে পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায়ের সবাই জানে বা বান্ধবীর বাড়ি থেকে সেটার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোন সম্পর্ক নেই এটা যদি কেউ বললে এটা ওর সঙ্গে আমি কি করে বুঝব সম্পর্ক আছে কি নেই আমার তো বলার কথা নয় আমি তো জ্যোতিষী নই ইনভেস্টিগেটিং অথরিটি দু বছর সুযোগ পেয়েছে তারা এটাকে এস্টাবলিশ করবে কোনো ইনভেস্টিগেটিং অথরিটি প্রাইমা ফেসি এভিডেন্স না থাকলে কাউকে কাস্টাডিতে নেয় না একজন আইএনজিবি পাশে বসে আছে মানে আরভিন কেজরিওয়ালের বিরুদ্ধে কাস্টাডি প্রাইমা ফেসি প্রমাণ আছে 70000 এক সেকেন্ড আরভিন কেজরিওয়ালের বিরুদ্ধে আছে

একদম শূন্য নয় একদম শূন্য জেলা কংগ্রেস শূন্য নয় 100% আছে আছে কংগ্রেস থাকবে স্টুডিও যথেষ্ট উত্তরটা একটা ছোট বিজ্ঞাপনের বিরোধী আরে হাত বিজেপি হয়ে গেছে ফের এলাম বিতর পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর ASCII মুনটের গুরুত্বপূর্ণ খবরে আলোচনায় যাওয়ার আগে একটি খবর দর্শকদের সঙ্গে ভাগ করে নেব ভারতীয় জনতা পার্টি তাদের চারটি আসন এখনো প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি ছিল দুটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুটি আসন হচ্ছে ঝাড়গ্রাম এবং বীরভূম ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে চলেছেন প্রণত টুডু এবং অন্যদিকে বীরভূম কেন্দ্রে দেবাশিস ধরের নাম ঘোষণা করেছে বিজেপি এই দেবাশিস ধর যিনি একজন প্রাক্তন আইপিএস এবং শীতল কুচি কাণ্ডে এই পুলিশ কর্তার নাম জড়িয়েছিল তারপরে সম্প্রতি কিছুদিন আগেই তিনি তিনি দীর্ঘদিন কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল তাকে এবং তারপর দেবাশিস ধর আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস বিষয়তে জানাও বিজেপি সূত্রে কি জানা যাচ্ছে দেখুন আজকে বিয়াল্লিশটি আসনের মধ্যে আজকে নিয়ে আজকে দুটি আসন ঘোষণা করলো অর্থাৎ এর আগে আটত্রিশটি আসন ঘোষণা করা হয়েছিল এবং সেই দুদিনের মোট চল্লিশটি আসন ঘোষণা করলো যার মধ্যে আজকের মধ্যে রয়েছে বীরভূম গতকালই আমরা বলেছিলাম যে বীরভূম কেন্দ্রে প্রাক্তন আইপিএস অফিসার দেবাসীন স্বরকে প্রার্থী করতে পারে এমনটাই কিন্তু সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এবং ঠিক সেই মর্মেই কিন্তু আজকে দেবাসীন স্বরের নাম ঘোষণা করলো সেখানে কিন্তু বীরভূম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী লোকসভা কেন্দ্রে এছাড়াও ঝাড়গ্রাম কেন্দ্র থেকে যেটা সেই ট্রাইভের যে আসন সংরক্ষিত সেখানে প্রণব টুডু অর্থাৎ এর আগে আমরা বলেছিলাম ডাক্তার প্রণব টুডু যিনি গতকালই আমরা এরকম একটা আমাদের কাছে খবর ছিল

তিনি রেডিও রেডিওদের দীর্ঘদিন সেই সেই কাজ করছে এবং তারকেই কিন্তু মনোনয়ন দিয়েছে বিজেপির সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত যা খবর এবং এই খবরটাই কিন্তু আমাদের কাছে ছিল যে তাকেই প্রার্থী করবে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে এবং সে ব্যাপারে কেন্দ্রীয় নেত্রীদের জন্য আলোচনা হয়েছিল এবং এখনো এই এই দুজনীয় অর্থাৎ বীরভূমে যেমন অফিসার তাকে যেমন মনোনয়ন দিল পাশাপাশি কিন্তু ঝাড়গ্রাম কেন্দ্রে কিন্তু সেখানকার প্রণব টুডুকে তারা মনোনয়ন দিল এখনো পর্যন্ত দুটি এখন বাকি রয়েছে যেটা বলছিলাম ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনো পর্যন্ত দেওয়া হয়নি কেন ডায়মন্ড হারবার কেন্দ্রে শাসক দলের প্রার্থী রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো বিজেপি প্রথম দামে প্রার্থী ঘোষণা করলো সেখানে কিন্তু পবন সিং সেই কেন্দ্র থেকে লড়তে হয় আপত্তি জানিয়েছিলেন তারপরে সেখানেও কিন্তু নতুন করে প্রার্থী অর্থাৎ বলা সেই মানে বিয়াল্লিশটি আসনের মধ্যে চল্লিশটি আসনে বিজেপি প্রার্থী দিল আজকের এই জুটি নিয়ে চল্লিশটি আসনে প্রার্থী দেওয়া হলো ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত আপনাদের জানিয়ে রাখি ঝাড়গ্রাম কেন্দ্রে সেক্ষেত্রে প্রণত টুডুর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের কালীপদ সরেন এবং বামেদের পক্ষ থেকে সোনামণি মুর্মু টুডু এই কেন্দ্রে কুয়ার হেমব্রম জয়ী হয়েছিলেন কিন্তু তিনি যখন ছাড়েন তার পদ বিজেপি থেকে রিজাইন করেন তিনি সেই সময় কুয়ার হেম্রাম কিন্তু সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে আঙুল তুলেছিলেন যে তাঁ তিনি যে সমস্ত পরিবর্তন দলের মধ্যে প্রয়োজন সাংগঠনিকভাবে যে সমস্ত অভিযোগ জানিয়েছিলেন দল তার কোনো পদক্ষেপ করেনি এখানে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে দলের সাংগঠনিক ভিত একথা বলেছিলেন কুয়ার হেমরাম সেই জায়গায় কঠিন লড়াই লড়ছেন টুডু এবং অন্যদিকে কেন্দ্রে দেবাশিস ধর তার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন শতাব্দী রায় এবং সেক্ষেত্রে কি পরিস্থিতি হবে সেটা পরবর্তী বিষয় কিন্তু এই পুলিশ কর্তার বিরুদ্ধেও কিন্তু কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল এখনো বাকি রয়েছে ডায়মন্ড হারবার এবং আসানসোল ডায়মন্ড হারবার ক্ষেত্রে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি আজ এমনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে আমরা একবার শোনাব আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না ইডি ডাইরেক্টর দাঁড়াক সিবিআই ডাইরেক্টর দাঁড়াক অনেক লড়াই তো করেছে অনেক তোল্পিবাহকতা এদের করেছে মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই সামনাসামনি লড়াই করুন চারটে আসন খালি রয়েছে আমি বলবো একটা ইনকাম ট্যাক্স এর ডাইরেক্টর একটা সিবিআই এর ডাইরেক্টার একটা এনআইএর ইডির ডাইরেক্টর এই চারটে লোককে দাঁড় করেন দেখুন বাংলার ক্ষমতা কি আপনার কাছে সব রয়েছে অর্থ টাকা পয়সা বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম সব আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে জনতার দরবারে বিচার হোক মানুষ জবাব দিয়ে দেবে আমি আসবো বিজেপি মুখমাত্র কাছে এখনো আপনারা প্রার্থী খুঁজে পাচ্ছেন না আর আপনারা বলছেন এই রাজ্য থেকে আপনারা পঁয়ত্রিশ আপনাদের আসনের লক্ষ্য প্রার্থী খুঁজে পাচ্ছি না কে বললো তোমাকে প্রার্থী আমাদের হ্যাঁ পয়লা জুন এখন এক মাস বাকি মানে প্রায় দু মাস বাকি এপ্রিল মে আপনারা সময় পাবেন আপনাদের প্রার্থী ঘোষণা করার সময় কিন্তু কতগুলো মানে নির্বাচনী প্রচার হয়ে গেল তৃণমূল কংগ্রেস না আমরা দিয়েছি ভাইপোকে ভাইপো এগোক তারপরেই আমরা যাব ভাইপো তো তখন খরগোশ হয়ে ঘুমবে আর আমরা কচ্ছপরা এগিয়ে যাব এটাই হচ্ছে ব্যাপার ও ভাইপো যা বলে বলুক ভাইপো আজকাল বিজেপির হয়ে বলে দিচ্ছে কে প্রার্থী হবে কেন ভাইপোকে জিততে হবে তো ভাইপো ভাবছে আমি জেতার জন্য আমি এই বলি ওই বলি এরা তখন ভীষণ উজ্জীবিত হয়ে সেইগুলো করবে যাওয়ার আগে কংগ্রেস তৃণমূল কংগ্রেস উভয়ে যে মানে এলিগেশন গুলো এনেছিল আপনার দলের বিরুদ্ধে এই যে যেমন ধরুন প্রফুল প্যাটেল কে আপনারা দেখতে পান না রেড্ডি ব্রাদার্স আপনাদের যেখানে প্রধানমন্ত্রী বলছেন দুর্নীতির সঙ্গে বিজেপি সব কখনোই আপোষ করে না সেখানে রেড্ডি ব্রাদার্সরা দিব্যি আপনাদের নির্বাচনী রথে হয়ে চড়ে বিজেপির হয়ে প্রচার করছে এগুলো বা এই অজিত পাওয়ার নারায়ণ রানে হিমন্ত বিশ্ব শর্মা এগুলো কি আপনাদের জন্য খুব ভালো ক্যাম্পেন তা না যদি এরা দোষী হতো এরা যদি অন্যায়কারী হতো তাহলে আমাদের পক্ষে ভালো হতো না কিন্তু এদের বিরুদ্ধে তো কোনো রকম প্রমাণ করা যায়নি এরা এরা একদম ওয়াইড কলারে বেরিয়ে এসেছে ন্যাচারালি এরা তার মানে আপনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে না একদমই না না এখন তার মানে কি প্রধানমন্ত্রী না জেনে না শুনে বলে দিয়েছেন এই একজন চাকরি পিসিং একজন ভুল তখন বলা হয়েছিল চোর কথাটা কিসের ভিত্তিতে বলা তখন এমন ভাবে ব্যাপারটাকে প্রজেক্ট করা হয়েছিল কে প্রজেক্ট করেছিল বিজেপি তো করেছিল না বিজেপি প্রজেক্ট করেনি প্রজেক্ট করা হয়েছিল চারিপাশের

বিজেপি হচ্ছে একটা মস্ত বড় ধোপাখানা একবার ধোপাখানায় ঢুকলে পরে সেখানে সমস্ত পরিষ্কার হয়ে যায় এবং সেখান থেকে সমস্ত বেরিয়ে পড়ার পরে তারপরে সেখানকার যে সমস্ত ময়লা ওলা জামাকাপড়গুলো সেগুলোকে বলা হয় যে ওগুলো হচ্ছে রিজেক্টেড ওগুলো এখন এদের তো প্রমাণ নেই যা তৃণমূল একটু আগে বলছিল আরে প্রমাণ আবার প্রমাণ রেখে কেউ চুরি করে নাকি ভারতবর্ষের সব থেকে বড় কেলেঙ্কারি প্রধান হতা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তন্ত হবে পিএম কেয়ার ফান্ড তদন্ত হবে পিএম কেয়ার ফান্ড সম্পর্কে দুবার দু রকম বিবৃতি দিয়েছে ভারতবর্ষের ভারতবর্ষের মন্ত্রক তদন্ত হবে তো ভারতবর্ষের অর্থমন্ত্রীর স্বামী আমারা বলি তিনি যে কথা বলেছেন তিনি তো অতীত কারা প্রভাকর হবে তো ভারতবর্ষের বলছে দা ফাইট উইল বিটুইন উইল বিটুইন দ্য পিপুল বিজেপি মানুষের সাথে কারণ মানুষের সম্পদ চুরি করেছে রেড্ডিবালার সবের এক মিনিট বলতে নিন দেবেন্দ্র ফডনবি বিরুদ্ধে তদন্ত করা উচিত করেছে হত্যার আসামিদের বিরুদ্ধে তদন্ত হয়েছে অমিত শাহের বিরুদ্ধে তদন্ত থেমে গেল কেন কি কারণ মোদীর দায়িত্ব দায়িত্বে থাকাকালীন অবস্থা যে কংগ্রেসের নেতাকে পুড়িয়ে মারা হয়েছে সেই ব্যাপার থেকে যেভাবে ছাড়া দেওয়া হয়েছে কোথায় যা কোথায় গেল গোটাটা হচ্ছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি দু হাজার দুয়ে গণহত্যা করে আমি নিজে গিয়েছি গুজরাটে

ফিরেলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর যে আলোচনায় আমরা ছিলাম সেখানে বারংবারই যে প্রশ্নটা উঠছে এই কেন্দ্রীয় এজেন্সির হানা এবং সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির বক্তব্য শুনিয়েছি বামেদের বক্তব্য শুনিয়েছি তৃণমূল কংগ্রেস একগুচ্ছ নাম ঘোষণা করেছে আমি কংগ্রেসের কাছে আসবো এই যে আপনাদের দলের প্রায় আঠারোশো কোটি টাকা এরকম ভাবে যেমন আয়কর দপ্তরের পক্ষ থেকে নোটিশ পাওয়া গেছে তার আগে আমরা দেখেছিলাম আপনাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং এই প্রত্যেকটি ক্ষেত্রেই আয়কর দপ্তরের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটা আমরা এই নিয়েই আলোচনা ছিল গতকাল বিজেপির মুখপাত্র এসেও বলেছেন যে আপনারা দীর্ঘদিন আপনাদের দেননি টাকা পয়সা যেটা আয়কর দপ্তরের কাছে পাওনা ছিল সেই জন্যই করা হয়েছে কিন্তু এই চুরানব্বই পঁচানব্বই সালে সীতারাম কেশরির আমলের টাকাও আপনারা দিচ্ছেন না এগুলো কি শোনু আমি এটা কথা বলছি হ্যাঁ এই ঘটনাটা যে সিচুয়েশন রয়েছে আমি ধরে নিলাম যে নিয়ম অনুযায়ী বা নিয়ম মাফিক যেগুলো দপ্তরকে আয়কর দপ্তরকে যেসব প্রেজেন্ট করা উচিত বা যেসব ফিজগুলো দেওয়া উচিত আমি একদম লেম্যান্স বলছি না আমি সে কথা বলছি না আমি ধরে নিলাম যেগুলো 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 ফর্ম্যালিটিস আছে সেগুলো করা উচিত সেগুলো করা হয়নি এই জায়গায় যদি আজকে ভারতীয় জনতা পার্টি থাকতো না হতো বা হলেও সেটা লোকসভা নির্বাচনের পরে হতো দেখুন আমি একটা কথা বলি আপনি আপনি নুকস গুলো খুঁজে বার করার চেষ্টা করেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার খুঁজে বার করার চেষ্টা করে কি কিভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে একদম রকের ভাষায় বলছি টাইট দেওয়া যায় টাইট দিলে এরা নির্বাচন লড়তে পারবে কেন প্রয়োজন হচ্ছে বলে আপনারা মনে করেন হ্যাঁ এটা কেন প্রয়োজন কারণ ওরা ভীত এখনো জানে নরেন্দ্র মোদী মুখে যতই বড় বড় কথা বলুক এখনো তিরিশ লক্ষ সরকারি কর্মচারীর পথ খালি রয়েছে কেন্দ্রীয় সরকার একটা কন্ট্রাকচুয়াল সরকার চলছে অস্বীকার করতে পারবে না আপনি কাল আরটিআই করুন আপনার কাছে ওই একই নথি আসবে অগ্নিড়ের মতন একটা বিনাশকারী সিদ্ধান্ত কৃষি বিল প্রণয়ন করেও ফেরত নিতে হয়েছে কোনটা প্রো পিপুল পলিসি বলুন তো নরেন্দ্র মোদীর কোনটা প্রো পিপুল পলিসি বিজেপি ভীত বলেই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি হোক বা বিভিন্ন ভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে হ্যাকল করছে হেনস্থা করছে তথাকথিত টাইট দিচ্ছে আপনারাও কি মনে করেন বিজেপির ভীত হওয়ার কারণ আছে কোন দেখুন আমি খুব ফ্যাক ফ্যাকচুয়াল যদি আমি ভুল না হই তাহলে ভারতীয় জনতা পার্টির কাছে নির্বাচনে নামার আগে তো অনেক অস্ত্র সুস্থ থাকে সবার থাকে এজেন্ডা থাকে ভারতীয় জনতা পার্টির লাগভাগ ওর যত মেরুকরণ করার এজেন্ডা ছিল সবকটা কটা নামিয়ে ফেলেছে সব আমি আর ডিটেলসে যাচ্ছি না আপনিও যাবেন কিন্তু তারপরেও ইলেকশন কমিশন নিজের পছন্দের কোন করতে হচ্ছে হুম আপনারা সবাই জানেন যে ক্যাবিনেট মিনিস্টারদের সাথে নিয়ে থ্রি করে দিচ্ছে এবার স্বাভাবিক যে ব্যাটসম্যান তার টিম হয় তাহলে আঙ্গুল জীবনে উঠবে উঠবে না এই জন্য এয়ারফোর্স এর হেলিকপ্টার বেড়াচ্ছেন যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার জন্য ইন্দিরা গান্ধীর ক্যান্ডিডেট আর হাওয়া হয়ে গেছিল সেরম করছেন কমিটমেন্ট করছেন যে ভাই আমি টাকাটা দেব হচ্ছে তার কিন্তু পা কাঁপছে ব্যাটসম্যান তাই জন্য এইগুলো করতে হচ্ছে আপনি একটা জিনিস বলুন না ভারতীয় জনতা পার্টি যে দুটো ক্যান্ডিডেট আজকে দিল একজন যিনি যার বিরুদ্ধে মানুষ খুন করার অভিযোগ তাকে দিল আপনি বললেন দুঃসক আমি হিসাব করে বসিয়ে দেখলাম বীরভূমে লোকসভা নির্বাচন দেখতে গেলে প্রায় দু লক্ষ চল্লিশ হাজার আর ঝাড়গ্রামে দেখতে গেলে প্রায় দু লক্ষ পঁয়ত্রিশ হাজার এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লিড ওকে আড়াই লাখের কাজ করে নামতে হবে বোঝা গেছে কেন ক্যান্ডিডেট দিতে পারেন ক্রস করতে হবে না লোকে তৃণমূলকে ভোট দেবে না সেটা আপনি এক কাজ করুন আপনি ভবিষ্যৎবাণী করছেন ভালো আচ্ছা ঠিক আছে আপনি বিশ্বাস করুন এরকম বিশ্বাস যতক্ষণ বিজেপি করবে আমাদের খুব ভালো লাগছে থ্যাংক ইউ কিন্তু এই বিশ্বাসটার ক্ষেত্রে বিজেপি এখনো ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারেনি তারা নাকি জিতবে বিজেপি এখনো ডায়মন্ড না এদিকে বিজেপিকে জিজ্ঞেস করলে খুব অদ্ভুতভাবে বিজেপি বলছে স্ট্র্যাটেজি মানে কিরকম মনে হচ্ছে আমি ইস্টবেঙ্গল সমর্থক সুভাষ ভৌমিক এশিয়ান জেতার সময় মনে আছে দরজা বন্ধ করে প্র্যাকটিস করত যাতে বিরোধীরা কেউ প্র্যাকটিস না দেখতে এদের প্রার্থী ঠিক আছে কিন্তু দরজা বন্ধ করে প্র্যাকটিস চলছে যাতে এশিয়ানটা জিততে পারে এই এই এরকম স্ট্র্যাটেজি নিয়ে বিজেপি নেমেছে দেখা যাক তো আমার মনে হয় যদি একদম জাস্ট সিম্পল দুটো এক্সাম্পল ও একটা এক্সাম্পল দিল সীতারাম কিছুরই কথা দু তো বায়োমেট্রিক সালের হিসাব চেয়েছে কোথায় টাকা যাচ্ছে কোথায় না কিন্তু বলছে দু হাজার হিসাব কেন দিচ্ছে না তৃণমূল কংগ্রেস জবাব দাও সীতারাম কেশরীর জবাব কেন দিচ্ছে না মল্লিকার্জুন খাড়গে জবাব দাও এই করেই চলছে আমরা একবার শোনাবো আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বারংবার বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারান্টিগুলো দেন সেই গ্যারান্টির প্রেক্ষিতে নতুন যে গ্যারান্টিটি দিয়েছেন সেই সম্পর্কে একটি নতুন অঙ্ক কষেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই কি অঙ্ক কষেছেন এই তিন হাজার কোটি টাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একবার শোনাবো দর্শকদের এটা ভালো করে শুনুন এই জুমলা কোনো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেবো এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দশ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে কেউ টাকা ফেরত পেয়েছে 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 তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো চল্লিশ কোটি তার মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন আমি তো ক্যামিনার সামনে বলছি এই কত বড় দু নম্বরই আপনারা ভাবুন কি বলবেন বিজেপি মুখপাত্র কাছে আমার প্রশ্ন আমি দু নম্বরই লোকের কাছে দু নম্বরই শুনবো কেন তো নিজে বাঁচার জন্য বারবার এই এই অঙ্কটা দিলেন এই অঙ্কটা আমি তো বলছি দু নম্বরই লোকের কাছে আমি দু নম্বরের কে দু নম্বরই শুনবো কেন দু নম্বরই ভাইপো আগে নিজে বলুক যে না আমি দাঁড়িয়ে আমি বলছি তো ভাইপো আগে বলুক এটা 21 টাকার আমি হাইকোর্টে যাব না আমি সুপ্রিম কোর্টে যাব না আমি যদি আমি আমার বিরুদ্ধে কিছু প্রমাণ হয় বলেছিল তো না হেটে হেটে এই ঠিক আছে আমি যেটা বলছি বলতে দাও একুশ টাকা যেটা বক্তৃতা নয় ডিবেট ডিবেট আপনাকে ডিবেটই তো ডিবেটেরই জবাব একুশ টাকা দু নম্বরই লোকের কাছে আমি দু নম্বরই আপনি বলছেন তো এক নম্বরই আপনি বলছেন তো দু নম্বরই এই আপনি যেরকম বলছেন আদালতে যেটা বলা হয়েছে সেটা তো সত্যি বলে মানবেন আপনি তো নিজে আইনজীবী আদালতে দাঁড়িয়ে তদন্তকারী সংস্থা বলছে এই ব্যক্তি তদন্তে সহযোগিতা করছেন যদি দু নম্বরই ব্যক্তি সহযোগিতা করা মানেই কি আমি ডাকাত নই

কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন আয়কর দপ্তরের থেকে গেছে প্রায় আঠারোশো কোটি টাকার একটা নোটিস গেছে কিন্তু কিরকম ভাবে বদলে যায় আমি আপনাকে একটা ক্রনোলজি যে আপনাদের ভাষায় আর কি ক্রনোলজি যেটা জানাতে পারা যাচ্ছে দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক কোটাক মাহিন্দ্রা এই কোটাক মাহিন্দ্রা তাদের বিরুদ্ধে তাদের যে মালিকানার শেয়ার সেটা নিয়ে মামলা করেছিল কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেটার জন্য মামলার তেরো মাস বাদে কোটাক মাহিন্দ্রা রিজার্ভ ব্যাংকে বলল আদালতের বাইরে আমরা ফয়সালা করব। এর মাঝখানে কি হলো প্রায় ৩৫ কোটি টাকা বিজেপির ফান্ডে দিল এই কোটাক মাহিন্দ্রা সিস্টার কনসার্ন ইনফিনা প্রাইভেট লিমিটেড এবং যেই এটা দিল তারপরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যে পলিসি আছে সেই পলিসি চেঞ্জ করে কোটাক মাহিন্দ্রার সঙ্গে যে সমস্যাটা ছিল সেটা মিটিয়ে নিল খুব স্বাভাবিক রিজার্ভ ব্যাঙ্ক করেছে তাহলে তোমরা কেন

বিজেপির ফান্ডে মূলত বিভিন্ন রাজনৈতিক যাবে তিন নম্বর আমরা বলেছিলাম যে মানুষের জীবনের বিনিময়ে কিন্তু এই অর্থ অর্থ দেওয়া হবে ঘুষ হিসাবে প্রমাণিত ওষুধ কোম্পানিগুলোর ক্ষেত্রে ভারতবর্ষে যে নিয়ন্ত্রণ ছিল সেটা তুলে নেওয়া হলো বড় বড় ওষুধ কোম্পানিগুলো বললো রেমডিসিভির ওষুধের আজ জাল প্রমাণিত সেগুলোকে বিক্রি করেছে আর চার নম্বর আমরা বলেছিলাম বরাত পাওয়ার জন্য এগুলো ব্যবহার হবে মাইনিং যে ব্যবস্থাটা হলো যার যেখানে র্যাট মাইনার যে তাকে তো পুলিশ উচ্ছেদ করলো ওই দিল্লি পুলিশ র্যাট মাইনার হিসেবে যে উদ্ধার করেছিল আর যাদের দোষে ওই সুড়ঙ্গটা ওই রকম হয়েছিল সেই সংস্থা কাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছিল কত কোটি টাকা দিয়েছিল এবং তার বিনিময়ে তারা কিভাবে বরাদ পেলো আদানি আম্বানি ডাইরেক্ট নাম নেই আদানি আম্বানি শিখননি সংস্থা খাড়া করে দিয়েছে ঠিক সেমভাবে আমাদের এখানে চারশো কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি দিয়েছে পশ্চিমবাংলায় বিদ্যুতের দাম হওয়া উচিত সাড়ে তিন টাকা সাত টাকা হয়েছে আবার সেই দিনই বারহা বলে মধ্যপ্রদেশের পরিবেশ দপ্তর একই সরকার মোদী সরকারের পরিবেশ দপ্তর তারা বলেছে বারহা ওখানে মাইনিং করা উচিত না কিন্তু সেখানে সেইটাকে আম্বানির কাছে আদানির কাছে তুলে দেওয়া হলো কয়লার যে ব্লকটা যে ব্লকে কয়লা তোলার উচিত না বলেছে সেটাকে তুলে দেওয়া হলো

তিনটে ভাগে ভাগ করা যায় এক হচ্ছে বিজেপি যাদের চোর বলছে তারা কোর্টে প্রমাণিত নয় কিন্তু তারা যেহেতু বিজেপি বলছে যতজন আছে যারা কোর্টে প্রমাণিত হয়নি জেলে আছে 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 কেউ কেউ বেলে ইনভেস্টিগেশনে তারা সবাই চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর হেমন্ত সরি হেমন্ত সরেন ও চোর আরবিন্দ কেজরিওয়াল ও চোর তারা চোর দুই বিজেপি যাদের চোর বলেছে কিন্তু এখন বলছে না তারা চোর নয় শুভেন্দু অধিকারী চোর নয় হেম আমাদের হেমন্ত শর্মা চোর নয় বিশ্বজিৎ কুন্ডু চোর নয় নারায়ণ রানে চোর নয় অজিত পাওয়ার চোর নয় প্রফুল্ল পাটেল চোর নয় সো তিন নম্বর হচ্ছে যারা বিজেপিতেই আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু তারা চোর নয় কেন প্রমাণিত এই যে এই যে ন্যারেটিভটা চেঞ্জ বিরোধী দল হলে প্রমাণ কোর্টকে প্রমাণ করতে হবে না তারা চোর তাকে আজকে কোর্টের পারমিশন নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ইডির তদন্তকারী আধিকারিকরা এবং শেখ সাজানকে আপনারা বহিষ্কার করেছেন শেখ শাহজাহান সম্পর্কে আপনাদের মূল্যায়নটা কিসের ভিত্তিতে

যারা আর যারা বলেছিলেন ওগুলো চরবিতে চর্বন করে লাভ মানে মানে উনি निर्दोष প্রমাণিত হয়ে গেছে মানে মুক্ত রয়েছেন তাই তো আমি বলে আমি যতদূর জানি জানন জেনে নি হ্যাঁ सीबीआईর যে মামলাগুলো ছিল তার বিরুদ্ধে सीबीआई তার ফারদার তার নাম চাছিরে তুলেনি আচ্ছা

যে শিক্ষিত বেকারের হারটা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে কিন্তু কখনোই সেটা আলোচনায় আসছে না কিন্তু কংগ্রেস কংগ্রেস সিপিএম সিপিএম বলছে কিন্তু এখনো পর্যন্ত এই যে বিষয়টা সামনে আনবে নির্বাচনী প্রচারের জন্য প্রার্থীদের নামটাই ঘোষণা করতে পারছে না এটা কি মনে হয় না কংগ্রেসের মুখপাত্রের যেটা আপনাদের দলের একটা বড় ব্যাকলগ আপনাদের দলের বা আপনাদের তথাকথিত জোটের ইউ সে দেখুন সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ স্তরে আমার এই বিষয় বিষয়ে আপনার প্রতিনিধির সঙ্গেও আলাদা কথা হয়েছে

ডিস্টর্ট করুন আমার কথাকে আমি আমার বক্তব্য প্রথমেই শুরু করেছি সর্বোচ্চ নেতৃত্ব প্রতি মুহূর্তে যোগাযোগ করে যাতে এই আসন সমঝোতা আসন সমঝোতা খুব স্মুথ হয় সেই ব্যাপারে যোগাযোগ রাখছেন একে অন্যের সঙ্গে আমি আবার বলছি এক সেকেন্ড শেষ মা দিল্লির নেতৃত্ব মাননীয় অধীর চৌধুরীর মাধ্যমে বিমান বাবুদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন সেই জন্য দয়া করে আপনারা বিজেপি এবং তৃণমূলের সুবিধা করার জন্য দ্রুত এটা কোনো নির্বাচনী জোট হিসেবে আমরা দেখেছি তার সাথে আমরা বলেছি বিজেপি তৃণমূল বিরোধী শক্তিকে একত্রিত করা সময় লাগবে গত কালকে প্রেস কনফারেন্সের মধ্যে দেওয়া হয়েছে 31 31 মার্চের মধ্যে আমাদের বাকি প্রাপ্তি ঘোষণা হবে অতীতের ঘটনা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন রুবি মুখোপাধ্যায় কহিনুর মজুমদার সুমন রায় চৌধুরী তীর্থঙ্কর মুখোপাধ্যায় আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি বাংলা বলছে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন